আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। জি ভাইজান, আপনার বিষয় মাতৃ বা বিষয় কোন সালে? ২০২৩ সালে। জি, আপনি যে আজকের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন, ঠিক আছে, ওই ফিঙ্গারপ্রিন্ট পেপারটা আমাকে পাঠিয়েছেন, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার বিষয় মাতৃ বা বিষয় অ্যাকচুয়ালি হচ্ছে ২০২৩ সালের মার্চ মাসের ২০ তারিখে, তাই না? জি, আজকে হচ্ছে আপনার ২৫ তারিখ শুক্রবার। পাসপোর্ট রিনিউ করতে জমা দিয়েছেন, আজ ৩ মাস ৪ মাস ৫ মাস হয়ে যাচ্ছে। বর্তমান এই সময় পাসপোর্টের অবস্থান কোথায় রয়েছে এবং পাসপোর্টের প্রথম পাতার ছবি সংগ্রহ করতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার হাতে থাকা পুরাতন পাসপোর্টের কপিটি পাঠিয়ে দিন। ধন্যবাদ। জি, আজকে যে আপনি ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন, তো সেক্ষেত্রে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট কি আসছে? তলাক নাকি? জি, তলাক দিয়ে আসছে। ২০২৩ সালে যে সমস্ত প্রবাসী ভাইদের ভিসা মাতৃ বা ভিসা এক্সপায়ার হয়েছে, হোক সেটি যে কোনো ক্যাটাগরির ভিসা, বর্তমান এর সময় ইমিগ্রেশন আপনাদেরকে গ্রহণ করতেছে না। তো এই নিউজটি কিন্তু আমরা বিভিন্ন সময় আপনাদেরকে প্রচার প্রসার করে আসতেছি, তারপরে কিন্তু অনেকেই অনেক মাধ্যমে ভুল তথ্য প্রচার করতেছে যে ২৩ সালে ভিসা মাতৃ হইলেও এখন বর্তমান সময় ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আপনার কোম্পানি কি বলতেছে এখন? এখন তো বলছে, মানে ইমিগ্রেশন থেকে বলছে যে আবার এক সপ্তাহ পরে বড় অফিসার আছে, অফিসারের কাছে যাওয়ার জন্য। তো অফিসারে কি বলে এই আর কি। আপনি মালয়েশিয়াতে কোন বিষয় ক্যাটাগরি ইউজ করছেন এখন? কনস্ট্রাকশন। এটা কি মাইজি বিষয় নাকি অন্য কোটা ক্যাটাগরি বিষয়? জি, আবার অনেকে এমনটা তথ্য দিচ্ছে যে মায়েদের বিষয় যারা কিনে ইউজ করছে, তাদের সাথে মাতৃ হয়েছে এখন কি বিষয়, তাদের যে ফিঙ্গারপ্রিন্ট চলতেছে। তো মায়েদের বিষয় নিয়ে যে আপডেটটি লাস্ট এসেছে ২০২৩ সালে বিষয় মাতৃ বা এক্সপায়ার হলেও, কিন্তু মায়েদেরকে RTK 2.0 মধ্য দিয়ে বই দেওয়ার কার্যক্রমের সুযোগ করে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই বিষয়ে যেই বিতর্কিত কথাবার্তা চলতেছে, এখনও কোনো প্রকার অফিসিয়ালি নিউজ আসেনি। তো সেক্ষেত্রে যারা কিনা মায়েদের বিষয় নিয়ে বসবাস করতেছেন, ২৩ সালে অবৈধ হয়েছে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন কিনা বা এসপি নিয়ে রাখবেন। আপনার কোম্পানি বা আপনার এজেন্সির সাথে কথা বলে কিন্তু আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আপনাকে একবার তলাক দিয়ে দিছে আজকে ইমিগ্রেশন থেকে, তো সেই ক্ষেত্রে আপনি ফরওয়ার্ডের সময় ফিঙ্গারপ্রিন্ট দিলে কোনো সমস্যা হবে কি না আপনার মনের মধ্যে একটু যে প্রশ্ন গ্রুপা খাচ্ছে, তাই না? যে কোনো প্রকার সমস্যা হবে না, যেহেতু আপনার একবার তলাক এসেছে। এই তলাকটি কিন্তু বিগত সময় কোনো প্রকার ব্যাড রেকর্ড না, এই তলাকটি শুধুমাত্র হচ্ছে ২৩ সালে বিষয় মাতৃ হওয়ার কারণে কিন্তু তলাক দিয়েছে। যখনই কিনা কোম্পানি ইমিগ্রেশনের সাথে ডিল করতে পারবে, অথবা সরকার সুযোগ করে দিবে, অথবা যে প্রসেসিং শুরু হয়ে যাবে ২৩ সালে আপনার ভিসা ফিঙ্গারপ্রিন্ট দিবে, ঠিক তখন কিন্তু অটোমেটিকলি আপনাকে যে ফিঙ্গারপ্রিন্টটি সাকসেস করে দিবে, কোনো প্রকার তলাক দিবে না দ্বিতীয়ত। তো সেক্ষেত্রে আপনি হতাশায় ভুগবেন না, যেহেতু আপনার মায়েদের ভিসা আপনার জন্য অবশ্যই ভালো একটি সিদ্ধান্ত নিয়ে আসবে আমাদের মালয়েশিয়া সরকার। তো সেক্ষেত্রে একটু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে, ঠিক আছে ভাইয়া? দেশের মাতৃ ভিউয়ার্স, ২০২৩ সালে যে সমস্ত প্রবাসী ভাইদের ভিসা মাতৃ হয়েছে বা এক্সপায়ার হয়েছে, ওই সমস্ত প্রবাসী ভাই আপনার যে কোনো ক্যাটাগরি ভিসা হোক না কেন, মাইজি, কলিং, ৬P আদার্স বা স্টুডেন্ট ভিসা আপনি মালয়েশিয়াতে এসেছেন, তো সেক্ষেত্রে বর্তমান সময় কোনো প্রকার ইমিগ্রেশন থেকে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। যেই ফিঙ্গারপ্রিন্ট করবে আপনার ফিঙ্গারপ্রিন্টে তলাক দিয়ে দিবে। তাই তো অহেতুক ভুল ভাল নিউজ দেখে কোনো প্রকার কোম্পানির সাথে আপনার যে যোগাযোগ করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনার কোম্পানি কোনো প্রকার ডিল করতে পারে তাহলে আপনাকে নিয়ে যাবে, এবং যে সমস্ত কোম্পানি নর্মালি কোনো প্রকার ডিল বা ইমিগ্রেশন নিয়ে যাচ্ছে, আপনাদেরকে ইমিগ্রেশন তলাক দিচ্ছে, ঠিক তখন কিন্তু কোম্পানি চাইলে আপনাদেরকে বিশেষ একটি পাস নিয়ে দেশে পাঠিয়ে দিবে। আর যদি কোম্পানি বলেন আপনাদেরকে মালয়েশিয়াতে রাখবে, তখন কিন্তু আপনাদের জন্য আবার স্পেশাল পাস তুলেই কিন্তু মালয়েশিয়াতে এক মাসের জন্য একটি করে স্পেশাল দিয়ে আপনাদেরকে রাখার চেষ্টা করবে। আর যখনই কিন্তু ইমিগ্রেশন থেকে আপডেট নিউজ পেয়ে যাবো আমরা কোন ফোর্ডে রয়েছে, মালয়েশিয়াতে ২৩ সালে অবৈধদেরকে বৈধ হতে দিবে কি না বা দেশে যাওয়া সুযোগ করে দেবে কি না, ইনশাল্লাহ আমরা সাথে সাথে প্রবাস টিভির প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, আর পাশে থাকবেন প্রবাস টিভির। আসসালামু আলাইকুম।